রাজ্যত বলিছে উপনির্বাচনের গরম বতাহ। ইতিমধ্যে পাঁচটা সমষ্টির মনোনয়ন দাখিল করেছে শাসক বিরোধীর কেবাগৰাকী প্রার্থী। আর আজি দেখিলে পাওয়া যাব বঙ্গাইগাঁও সমষ্টির উপনির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করব অগপর প্রার্থী দীপ্তিময় চৌধুরী আর কংগ্রেস প্রার্থী ব্রজেনজিৎ সিনহাই। ইফালে মনোনয়ন পত্র দাখিলর অন্তিম দিনা আজি উপনির্বাচনের আটাইতক চর্চিত সমষ্টিটি হয়েছে বিহালি, আর বিহালির কংগ্রেস প্রার্থী জয়ন্ত বরাই মনোনয়ন দাখিল করবলে আগবাড়িছে। সমান্তরালক মনোনয়ন দাখিল করব সমষ্টিটোর সম্মিলিত মর্চার প্রার্থী তথা সিপিএমএলর নেতা লক্ষ্মীকান্ত কুর্মীয়ে। একদরে আম আদমি পার্টির প্রার্থী অনন্ত গগৈও আজি দাখিল করব মনোনয়ন পত্র। ইফালে সিডলি সমষ্টিটি আকর্ষণীয় হয়ে আছে। সিডলিত আজি মনোনয়ন দাখিল করব বিপিএফর প্রার্থী শুদ্ধ বসুমতারিয়ে। প্রার্থীগীর মনোনয়ন দাখিলর সময়ত সঙ্গ দিব বিপিএফ নেতা হাগ্রামা মহিলারিয়ে। আর ইফালে ক্রমাৎ হিংসাত্মক পরিস্থিতি বৃদ্ধি পাইছে সামগুড়ি সমষ্টিত, আর এই সামগুড়ি সমষ্টিটি এটা আকর্ষণীয় হয়ে পড়েছে রাজনৈতিক প্রেক্ষাপট। আর আজি মনোনয়ন দাখিল করব বিজেপির প্রার্থী দীপ্লুরঞ্জন শর্মায়। সমষ্টিটত কংগ্রেস বিজেপির সংঘাতে যেহেতু রাজনৈতিক পরিবেশ গরম করে তোলা পরিলক্ষিত হয়েছে। কালের দিনটুতো সামগ্রীর উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কংগ্রেস কর্মী আর বিজেপি কর্মীর মাজত হতাহতির সৃষ্টি হয়েছিল। বিজেপি কর্মীয়ে কংগ্রেস কর্মীর উপর আক্রমণের অভিযোগ উত্থাপন হয়েছিল। আর তার মাজতে আজি যেগুলো বিজেপি প্রার্থী দীপ্লুরঞ্জন শর্মায় মনোনয়ন পত্র দাখিল করবলে আগবাড়িছে। আমি পুনর্বার উল্লেখ করব বিচারিছো উপনির্বাচন সমাগত আর উপনির্বাচনের পূর্বতে এটা শাসক দল আর বিরোধী দলের মাজত ব্যাপক তৎপরতা বৃদ্ধি পাইছে যিমানে এটা উপনির্বাচনের দিন চমু চাপে আহিছে। ইতিমধ্যে পাঁচ সমষ্টির মনোনয়ন দাখিল করেছে শাসক বিরোধীর কেবাগৰাকীও প্রার্থী। আর আজি বঙাইগাঁও সমষ্টির উপনির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করব অগপর প্রার্থী দীপ্তিময় চৌধুরী আর কংগ্রেস প্রার্থী ব্রজেনজিৎ সিনহাই। আর ইফালে মনোনয়ন পত্র দাখিলর অন্তিম দিনা আজি উপনির্বাচনের আটাইতক চর্চিত সমষ্টি বিহালির কংগ্রেস প্রার্থী জয়ন্ত বরাই মনোনয়ন দাখিল করব। আর যেহেতু আজি অন্তিম দিন মনোনয়ন দাখিলর, আর তার অন্তিম দিনায় সমান্তরালক মনোনয়ন দাখিল করব সমষ্টিটোর সম্মিলিত মর্চার প্রার্থী তথা সিপিএমএলর নেতা লক্ষ্মীকান্ত কুর্মীয়ে। একদরে আম আদমি পার্টির প্রার্থী অনন্ত গগৈও আজি দাখিল করব মনোনয়ন পত্র। ইফালে সিডলিত মনোনয়ন দাখিল করব বিপিএফর প্রার্থী শুদ্ধ বসুমতারিয়ে। প্রার্থীগীর মনোনয়ন দাখিলের সময়ত সঙ্গ দিব বিপিএফ নেতা হাগ্রামা মহিলারিয়ে। আর ইফালে ক্রমাৎ হিংসাত্মক পরিস্থিতি বৃদ্ধি পাওয়া সামগ্রী সমষ্টিটি কালি দেখবলে পাওয়া গৈছিল। কংগ্রেসের প্রার্থী তানজিল হুসেইনে মনোনয়ন পত্র দাখিল করেছিল। আর আজি বিজেপির প্রার্থী যিগৰাকী আছে দীপ্লুরঞ্জন শর্মা, দীপ্লুরঞ্জন শর্মায় মনোনয়ন পত্র দাখিল করবেন।